এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 রিক্রুটমেন্ট প্রসেসে 17তম ফেজে আরও কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের জন্য নোটিশ পাবলিশ করলো। আপনারা দেখতেই পাচ্ছেন 26/5/2023 নোটিশ। কারা এই ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, এখানে উল্লেখ করা হয়েছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভিং 50% মার্কস ইন পোস্ট গ্র্যাজুয়েশান অ্যান্ড বিএড অ্যাজ ট্রেনিং কোয়ালিফিকেশান ইন কমপ্লিয়েন্স উইথ অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট ইন রেসপেক্ট অফ WPA 1020 অফ 2021 অ্যান্ড আদার সিমিলার কেসেস অ্যান্ড হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস 2022। অর্থাৎ হাইকোর্টের অর্ডারে মাস্টার ডিগ্রিতে 50% নম্বর সহ যাদের বিএড ট্রেনিং কোয়ালিফিকেশান আছে এবং সেই সঙ্গে অবশ্যই টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট, এবং সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের অর্ডারে 2017 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদের এজ বার ক্রস করে গেছে 12/5/2017 27/12/2022 মধ্যে এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন, তাদেরও ইন্টারভিউ হবে। এই উভয় ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 30/5/2023 এবং 31/5/2023, অর্থাৎ 30 এবং 31 মে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট 17তম ফেজের। এটুকুই আপডেট। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। যখনই ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন।